আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করেই চার বন্ধু মিলে একটা প্ল্যান হলো যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খাইতে যাব। তবে যেই কথা সেই কাজ। বেরিয়ে পড়লাম নাজিরা বাজারের। সময় রাত দুইটা, পুরান ঢাকার নাজিরা বাজার। সব বিরিয়ানির দোকানগুলো পুরোপুরি জমজম। এটা প্রায় প্রতিদিনের একটা চিত্র। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিরিয়ানি প্রেমিকের দল ছুটে আসে এই নাজিরা বাজারে। বিরিয়ানি, কাবাব, চা, জুস বার সব কিছু দেখা মিলবে এখানে। গুলিস্তান হতে 30-40 টাকা রিক্সা ভাড়া দিয়ে সহজেই আসা যায় পুরান ঢাকার এই নাজিরা বাজারে। পুরান ঢাকার হাজারো খাবারের তালিকায় নিঃসন্দেহে বিরিয়ানি প্রথম সারিতে রয়েছে। এখানে বিরিয়ানির দাম পড়বে প্রতি প্লেট 100 টাকা। তবে আমরা ট্রাই করব হাজি নান্না বিরিয়ানি। ঢোকার সময় আমরা অর্ডার করে দিলাম বিরিয়ানি, এই জন্য খাবার পাইতে আমাদের তেমন কোনো লেট হয় নাই। ফাইনালি আমাদের বিরিয়ানি চলে আসছে। আমরা অর্ডার করছি 4 প্লেট খাসির কাছি, যার দাম পড়ছে 240 টাকা প্রতি প্লেট। পুরান ঢাকার নাজিরা বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সজীবুর রহমান সজীব। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।